আসসালামু আলাইকুম স্বাগতমার একবার বিথি রসুইতে হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করব রাজহাঁসের মাংস ভুনা আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন আর চাইলে রেসিপিটি পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন রাজহাঁসের মাংস খেতে ভীষণ মজা সিদ্ধ করতে একটু সময় লাগবে কিন্তু আমার রেসিপিটা ফলো করে রান্না করলে অবশ্যই মাংসটা মজা হবে এবং পছন্দ করবে সবাই তো চলুন দেখে নেই কীভাবে রান্না করতে হয় মজাদার এই তরকারিটি এখানে প্রায় তিন কেজি ওজনের একটি রাজহাঁস নিয়েছি ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি এখন সুন্দর করে টুকরো করে কেটে নিব একটি কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল হাঁসটা অনেক বেশি তেল ছিল কাটার সময়ই লক্ষ্য করেছি এজন্য খুবই অল্প তেলে মশলাটা কষাবো আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু চেড়ে ভেজে নিচ্ছি পেস্টটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব সব মশলা এখানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আদা বাটা মশলাগুলিকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি দুটি তেজপাতা পাঁচ ছয়টি এলাচ পাঁচ ছয়টি লং এবং আট দশটি গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া হাঁসের মাংস একটু ঝালটা বেশি লাগে তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওরকমই দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ মশলাগুলোকে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু কম তেল দিয়েছি সামান্য পানি যোগ করে দিব হলে মশলাটা পুড়ে যাবে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস তিন কেজি একটা হাঁস নিয়েছিলাম আমি তিন ভাগ করে এক ভাগ তুলে রেখেছি আর দুই ভাগ আজকে রান্না করব প্রায় দুই কেজি মতো এখানে মাংস নিয়েছি সব উপকরণ আর পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে দিতে হবে মাংসটা রান্না করতে হবে কষাৎ উপরেই প্রথমে যে কোনো রান্নায় বেশি পানি দিয়ে দিবেন না তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে না ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিলে যে কোনো রান্না খেতেই ভীষণ মজা লাগে এখানে দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ সামান্য একটু চিড়ে দিয়েছি যদি আপনারা ফ্লেভারের জন্য দেন তাহলে রান্নার একদম শেষে দিবেন গোটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে একটু জাল করেছিলাম পানি বের হয়ে গিয়েছে এখন ঢেকে জাল করে নেব আট থেকে দশ মিনিট এর মাঝে কোনো পানিই দেয়নি অনেকটাই পানি বের হয়ে গিয়েছে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলিকে মিশিয়ে দিতে হবে যে পানিটা বের হয়েছে এই পানির মাঝে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে পিসগুলোকে আরও বড় বড় করতে পারেন আবারও ঢেকে দিয়ে কষিয়ে নিব। আমি মাঝখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি সেটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম একটু কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা পাটা এখানে ছিল জয়ফল জয়ত্রী স্টাইনিস শাহজিরা হাঁসের মাংস অনেক শক্ত হয়ে থাকে জয়ফল জচি আর গরম মশলা বাটাটা দিলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চাইলে আপনারা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য প্রেসার কুকারেও দিতে পারেন অথবা খোসা সহ এক টুকরার পেঁপে কেটে দিতে পারেন অল্প অল্প পানি দিয়ে এভাবে আমি কষিয়ে নিয়েছি প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট একেবারে বেশি পানি দেইনি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে আর মাংসটাকে কষিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরার বাটা আপনারা চাইলে পরিবর্তে জিরার গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটি টমেটো এটা সম্পূর্ণ অপশনাল না চাইলে আপনারা নাও দিতে পারেন এখন দিয়ে দিলাম হাঁসের কলিজাগুলো কলিজা নরম থাকে এই জন্য রান্নার প্রথমেই দিবেন না তরকারিটা যখন অনেকটাই কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিলে কলিজাটা গোটাই থাকবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নিব আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন। আমি প্রায় পাঁচ মিনিট করে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পরে নেড়ে দিয়েছি আবার যখনই দরকার হয়েছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি রান্নাতে চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে তাহলে মাংস রান্না খুবই মজাদার হয় প্রায় এক ঘন্টার মতো মাংসটাকে আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করেছি দেখেন কম তেল দেওয়ার পরও হাঁস থেকে অনেক তেল বের হয়ে গিয়েছে এজন্যই প্রথমে আমি সামান্য তেলে রান্নাটা বসিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি যতটা পানি দিলে মাংসটাও ভালোভাবে একদম সম্পূর্ণ সিদ্ধ হবে আর একটু মাখা মাখামাখা ঝোল থাকবে ঠিক ততটাই পানি আমি এখানে দিয়েছি আপনাদের যার যেরকম পানি পরিমাণ মতো লাগে সেটুকুই দিয়ে দিবেন এখন নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয় মাঝে মাঝে একটু নেড়ে চেড়েও দিবেন কিছুক্ষণ ঢেকে আবার মাঝে মাঝে নেড়ে চেড়েই মাংসটাকে রান্না করে নিয়েছি প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগেছে মাংসটা সিদ্ধ হতে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে চুলা বন্ধ করে দিব আর এতটুকু ঝোল আমি রাখবো এই জন্য এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি আপনারা যদি আরও মাখা মাখা খেতে চান তাহলে আরও মাখা মাখা করে নামিয়ে নেবেন তৈরি হয়ে গেল মজাদার হাঁসের মাংস বোনা রাজহাঁস খুবই মজার একটি খাবার বর্ষাকালেও এটাই বেশি ভালো লাগে কিন্তু শীতকালে খেতেও মন্দ নয় আমার রেসিপিটি ভালো লাগলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি মাংসটা সার্ভ করতে পারেন রুটি পরোটা নান রুটি রুটি ভাতের সাথে সকালে টেবিলে দুপুরে বা রাতে যে কোনো সময় ভীষণ মজা করে খাবে সবাই দেখুন কত সুন্দর একটা রং এসেছে আর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে দুপুরবেলা ধোয়া ওঠা গরম ভাত আর হাঁসের মাংস সাথে এক টুকরা লেবু আর কিছুই লাগবে না আজ রাখছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ